হ্যালো, আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, তো আমি বর্তমানে আছি সিঙ্গাপুর এয়ারপোর্ট, জোয়েল চাঙ্গি এয়ারপোর্ট। খুবই খুবই সৌন্দর্যতম একটি স্থান। তো এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক মানুষ, চমৎকার সুন্দর দৃশ্যটি দেখার জন্য এত মানুষের সমাগম। তো ভিডিওতে দেখে হয়তো বা আপনারা এতটা বুঝতে পারতেছেন না যে কি পরিমাণ সুন্দর জায়গা এটা। বাস্তবে যে দেখবো সে একমাত্র বুঝতে পারবো, আসলে অসাধারণ অসাধারণ দেখতে। পুরো এরিয়াটা জুড়েই একটা চমৎকার একটি স্থান। আমি এই প্রথম মানে আজকে আসছি এই জায়গাটা দেখার জন্য। যদিও আমি অতীতে বেশ অনেকগুলো ভিডিও দেখেছি, অনেকের ছবি তোলা দেখেছি, সেলফি তোলা, অনেক পর্যটক এসে এখানে এখানে পরিদর্শন করতে আসে। তো আমার এতটাই ভালো লাগতেছে যা ভাষা প্রকাশ করার মতো না। অসাধারণ জায়গাটা, অসাধারণ। আর তো উপর থেকে দেখাচ্ছি, উপর থেকে পানিগুলো আসতেছে, দেখতে পানিগুলো নিচে পড়তেছে। আর এই এই যে পানিগুলো যে পড়তেছে খুবই সুন্দরভাবে দেখারই মতো, অনেক অনেক সুন্দর। চারপাশ জুড়ে অনেক লোকের অবস্থান, উপরের দিকে সুন্দর সুন্দর জায়গা রয়েছে। আর এয়ারপোর্টটা নতুন বানানো হয়েছে, সম্ভবত 2 বছর হতে পারে, এক্স্যাক্টলি আমি সময়টা বলা পারতেছি না, 2-3 বছর এমনই হবে হয়তো বা কমপ্লিট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সব জায়গায় যাবো। তো বলবেন এই যে এত সুন্দর একটা স্থান উপলক্ষে বলবেন কিছু, মনে হয় বলবেন কিছু, আচ্ছা কেমন লাগতেছে সেটা অন্তত বলেন। আপনার অনুভূতি একটু প্রকাশ করুন। অনুভূতি বলতে খুব সুন্দর লাগে, আমি এর আগেও একবার এসেছিলাম, খুব ভালো লেগেছিল। তো দ্বিতীয়বার আসা, আজকেও আপনাদের পেয়ে অনেক ভালো লাগছে। তো আশা করছি মাঝে মাঝে এভাবে আপনারা যদি আসেন তার মনটা ফ্রেশ থাকবে, ভালো লাগবে। যেহেতু আজকে রবিবার, আজকে রবিবার হিসাবে অনেক লোক এখানে দেখতে এসেছে। সিঙ্গাপুরে আমরা প্রতিদিনই, তো এখানে প্রতিদিনই আসে এভাবে। ওকে, ধন্যবাদ। ওকে ভাই, ধন্যবাদ অসংখ্য। আসলে আজকে সিঙ্গাপুর রবিবার, অধিকাংশ লোকের আজকে হলিডে। তো এই হলিডে উপলক্ষে অনেকে এখানে ঘুরতে আসে। আসলে আমার একটা পরিবেশের আমাদের দরকার, ঘোরাফেরার দরকার আছে, মনটাকে সতেজ রাখার জন্য, ভালো রাখার জন্য। এত সুন্দর স্থানগুলো পরিদর্শন করলে অবশ্যই যে কারো মানুষের মনটা ভালো হয়ে যাবে। তো বিভিন্ন দেশের লোকজন এখানে আসে দেখার জন্য। এত সৌন্দর্য যে আমি সেটা আমি ভাষাতে আমি প্রকাশ করতে পারতেছি না, অসাধারণ অসাধারণ। তো আর এক পাশে দেখতে পাচ্ছেন যে উপরে ঝর্ণার মতো, একটু জুম করে দেখাচ্ছি, ও দেখতে পাচ্ছেন ঝর্ণার মতো উপর থেকে পানিগুলো পড়তেছে, এবং একদম টপ টপ থেকে ডান পর্যন্ত পানিগুলো পড়তেছে, ঝর্ণা আকারে তৈরি করা। আমি আপনাদেরকে সেখানেও নিয়ে যাচ্ছি, সেই জায়গাটাও দেখাবো। তো আমি আপনাদেরকে ঝর্ণার পাশে নিয়ে আসছি। তো দেখতে পাচ্ছেন অসাধারণ
অনেক উপর থেকে এটা জনাকারে নিচ পর্যন্ত পানিটা নামতেছে, খুবই সুন্দর, অসাধারণ অসাধারণ। আমি নিচের পরিবেশ আমি বলা পারতেছি না যে এটা পানিটা কত নিচ পর্যন্ত যাচ্ছে এবং নিচে কোনো সৌন্দর্যতম স্থান আছে কিনা আমার জানা নেই, যেহেতু আমি আজকে প্রথম এখানে আসছি, অতএব আমি পুরো জায়গাটা সম্পর্কে এখন অবহিত হইনি। তো আমি আছি দীর্ঘ সময়, আমি এক এক করে আমি পুরো জায়গাটা আমি দেখব, ভালো করে দেখব, যেহেতু এত সুন্দর একটা জায়গা একটু ভালো লাগতেছে এবং আশেপাশে পুরো জায়গাটা জুড়ে আমি অবশ্যই উপভোগ করব। আচ্ছা ভাই, এটা নিশ্চয় কিন্তু সুন্দর কিছু আছে, ওকে নিশ্চয় নাকি আর সুন্দর জায়গা আছে, তো আমি নিশ্চয় যাবো, আর একটা ভিডিও আলাদাভাবে তৈরি করবো আপনাদের জন্য। তো জায়গাটা এমনভাবে তৈরি করা যে বাইরে থেকে প্রচণ্ড বেগে বাতাসগুলো আসতে পারবে না, যদি এমন হতো এক্সাম্পল যে বাইরে থেকে বাতাসগুলো প্রচণ্ডভাবে আসতো, তাহলে এই পানিগুলো মানে ঝর্ণাকার পানিগুলো চারদিকে ছিটিয়ে ছিটকে যেত, কিন্তু এইগুলো কথা ভেবি হয়তো বা পর্যটকের কথা ভেবি তারা এমনভাবে জায়গাটা তৈরি করছে যে প্রচণ্ড বেগে বাতাস আসার কোনো সুযোগ নেই, কারণ আমি দেখতে পাচ্ছি যে চারদিকে আবদ্ধ একটা পরিবেশ, উপরে দেখতে পাচ্ছেন পুরোটাই গ্লাস, আর এখানে পুরো সময় জুড়ে এখানে পরিদর্শন করা যাবে, যদিও বাইরে বৃষ্টি বাদল হয় প্রচণ্ড বেগে তাতে অসুবিধা হবে না, কারণ এই উপর দিকে দেখতে পাচ্ছেন এটা পুরোটা গ্লাস সেট আপ করা, অতএব কেউ ভিজে যাবে এরকম কোনো সম্ভাবনা নেই। তবে যে চারিদিকে দেখতে পাচ্ছেন যে বাউন্ডারি আছে, বাউন্ডারির পাশে নিকটবর্তী আংশিক পরিমাণে একটু জলীয় বাষ্প কারা একটু আসে, যদি এটা সমস্যা নেই। তো আর একটা জায়গা দেখতে পাচ্ছি উপরের দিকে, সেটাতে দেখা যাচ্ছে যে অনেকে নেটের উপর দৌড়াদৌড়ি করছে, খেলাধুলো করতেছে, বাচ্চারা আছে। তো যাই হোক, ওখানে আমি যাবো, ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো। তো আমার বেশ দীর্ঘদিন ধরে আমার যে জায়গাটা পরিদর্শন করার ইচ্ছে ছিল, আজকে সেটা বাস্তবতা রূপ ছিল, আর এতটা ভালো লাগলো যে আজকে একদিনই এই ভালো লাগাটা শেষ না, পরবর্তীতে আরও আসা হবে। তো আর এক পাখি দেখতে পাচ্ছি, সেটা ওটা জলীয় বাষ্প কারে অথবা ধোয়া জাতীয় এমন কিছু একটা হবে হয়তো বা, সেটা পর্যটকদের সৌন্দর্য হিসেবে তৈরি করা হয়েছে, আসতে যাই ওটাও দেখবো। আর ওই উপরে দেখতে পারতেছেন, আমি জুম করে দেখাচ্ছি, ওই উপরে সেটা কিন্তু ফ্লাইওভার মানে ওভারব্রিজ বলতে পারি আমরা, ফ্লাইওভার এখানে দুইটা দেখা যাচ্ছে, একটা নিচে আর আর একটা উপরে, উপরটা কিন্তু ওটা দেখা যাচ্ছে যে গ্লাসে তৈরি। আচ্ছা যাই হোক, সেখানেও যাবো, সেটা অবশ্যই দেখবো, ওটা অনেক সৌন্দর্য দেখা যাচ্ছে।
গ্লাসে তৈরি, হয়তো বা অনেকে ভয় অনুভব করতে পারে, কারণ নিচের দিকে তাকালে হয়তো বা কেউ ভয় পেতে পারে। সেখানে অবশ্যই যে আরেকটা ভিডিও তৈরি করব। অসম একটি জায়গা, অসাধারণ। এই যে দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার দেখতে। সবাই সেলফি তোলায় ব্যস্ত, কারণ এত একটা সুন্দর গৌতম জায়গা, সবারই মন চাইব যে সেলফি তুলতে, কারণ জায়গাটাই ওই মূলত তৈরি করা হয়েছে এত সুন্দর করে পর্যটকদের জন্য, পর্যটক বা এখানে সমস্ত মানুষের জন্য। আর উপরে ওঠার জন্য এখানে স্টেয়ারকেজের ব্যবস্থা আছে, উপরে ওঠা হাটের টপ পর্যন্ত যাওয়া যাবে। দেখেন কত সুন্দর, অসাধারণ। আসলে এমন এই জায়গাগুলো বাস্তবতা না দেখলে কেউ এই সৌন্দর্য বুঝতে পারবে না।